করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর টাঙ্গাইলের করজিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট বসলেও দূর দূরান্তের ক্রেতাদের দেখা মিলছে না। ফলে প্রতিটি কাপড় উৎপাদন খরচের চেয়ে 200 থেকে 300 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। একদিকে করোনায় হাট বন্ধ ছিল, অন্যদিকে ভয়াবহ বন্যায় তাঁতপল্লির বেশিরভাগ ঘরে পানি প্রবেশ করে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। তারপর অবিক্রিত লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে তাঁতি ও ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা খারাপ হলে অবশ্যই তাঁতিদের ব্যবসাও খারাপই হবে। এটা আসলে পুরো বাজারটা একটা ধস নামছে। যে লকডাউনে ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত, এমন মনে হচ্ছে বেচা কিনি নাই। হাটের অবস্থা খুব খারাপ, পিছিয়ে 100-150 টাকা কমে গেছে, তাঁতিরও লস হইতেছে। আমরা দূরে থেকে আসছি, পড়তে পাইছি, তাই কিছু কিনলাম। এই শিল্প বাঁচাতে সরকারের প্রণোদনার দাবি হাট ব্যবসায়ীর মালিক সমিতি ও তাঁত মালিকদের। সেইভাবে যদি আমার তাঁতিদের প্রণোদনা না দেওয়া হয়, তাইলে এই ঐতিহ্য আর টিকে থাকবে না। ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতির আগে প্রতি হাটে 200 থেকে 300 কোটি টাকার শাড়ি বিক্রি হলেও এখন হচ্ছে মাত্র 50 কোটি টাকার শাড়ি। সময় সংবাদ, টাঙ্গাইল।